সরকারের নির্দেশকে অমান্য করে সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক উৎপল দেবনাথ দেদার চালিয়ে যাচ্ছে বিদ্যা ব্যবসা। প্রতিনিয়ত তার নিজ বাড়িতে দিন রাত এক করে অবৈধভাবে প্রাইভেট টিউশন করে চলেছেন। সোমবার সন্ধ্যায় বেকার যুবকরা সংঘবদ্ধভাবে শিক্ষকের বাড়িতে যায় এবং হাতে নাতে ধরে ফেলেন অভিযুক্ত সরকারি শিক্ষককে। বেকার যুবকরা জানান, গত কয়েক মাস আগে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয়েছিল, কোনো সরকারি শিক্ষক প্রাইভেট টিউশন করতে পারবে না। যদি সরকারি নির্দেশিকা লঙ্ঘন করে প্রাইভেট টিউশন করে তাহলে সেই শিক্ষকের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ। কিন্তু সেই নির্দেশকে কলাপাতা করে বাড়িতে প্রাইভেট টিউশন করে চলেছেন উৎপল দেবনাথ। সংশ্লিষ্ট দপ্তর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে সব কিছু জেনে শুনেও কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করছে না, তাই অবশেষে হাতে নাতে ধরল এলাকার বেকার যুবকরা। তারা জানান, এবার বিষয়টি দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে নেওয়া হবে। তারা আরও অভিযোগ তুলে অভিযুক্ত শিক্ষক প্রাইভেট টিউশনের জন্য সঠিকভাবে স্কুলেও যান না। এখানে বিষয় হচ্ছে, আমরা ত্রিপুরা সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কোনো সরকারি কর্মচারী সরকারি শিক্ষক যাতে ইল্লিগালভাবে কোনো প্রাইভেট টিউশন যাতে না করায়, সেই বিষয়ে বরাবরই আমাদের রাজ্য সরকার থেকে শুরু করে ত্রিপুরা সরকারের বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরার রাজ্যের সকল জনগণ সেই বিষয়টাকে সায় জানিয়েছেন। ইল্লিগাল টিউশনের মাধ্যমে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদেরকে যেভাবে হয়রানি করা হয় সেই বিষয়ে আমাদের রাজ্য সরকার বরাবরই নিন্দা জানিয়েছে এবং হুলিয়া জারি করেছেন। প্রত্যেকটা স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে এডুকেশন ডিপার্টমেন্টকে, যে কোনো গভর্নমেন্ট টিচার্স কোনো যে নিজ স্কুল কিংবা অন্যান্য স্কুলের শিক্ষক শিক্ষার্থীদেরকে যাতে প্রাইভেটভাবে পয়সার বিনিময়ে যাতে টিউশন যাতে না করায়। কিন্তু দেখা যাচ্ছে যে ত্রিপুরার বিভিন্ন জায়গাতেও সেই রাজ্য সরকারের যে সে সুলিয়াকে বা যে সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে, কিন্তু আমাদের সাবরুম মহকুমার মধ্যে বিশেষ করে আজকে আমরা যেটা দেখেছি উৎপল দেবনাথের মতো যে বিভিন্ন ইংরেজি মাধ্যমে যে শিক্ষক উৎপল দেবনাথ রাজ্য সরকারের সিদ্ধান্তকে গুরু আঙ্গুল দেখিয়ে উনি প্রাইভেট টিউশনের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।